কখনো দেনা পাওনা ইস্যুতে গড়িমসি, কখনো ক্রিকেটারদের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্ব। বাদ চায়নি কোচ কিংবা বিদেশি খেলোয়াড়রা। বিতর্কের অপর নাম যেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঠের ক্রিকেটে না হলেও সমালোচনায় বিপিএল এর আলোচিত ফ্র্যাঞ্চাইজি বন্দরনগরীর দলটি। কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেছে এতদিন সর্ষের মাছেই ছিল ভূত। তবে এবার নিজেদের ইমেজ ফেরাতে বদলে ফেলা হয়েছে পূর্বের গোটা ম্যানেজমেন্ট। তাই তো শুধু মাঠের ক্রিকেটই নয়, আসন্ন বিপিএল ফ্র্যাঞ্চাইজিটির কাছে বদনাম ঘোচানোরও। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আসলে এই বছর আমি তো নতুন দায়িত্ব পেয়েছি। লাস্ট 3-4 বছরে যারা ম্যানেজমেন্টে ছিল, আমরা একটা সম্পূর্ণ নতুন সেটআপে আমরা টিমটা স্টার্ট করেছি। যে জিনিসগুলো নিয়ে আমরা বিতর্ক হয়েছে বা যে জিনিসগুলো নিয়ে নিউজ হয়েছে, প্লেয়ার পেমেন্ট হোক বা প্লেয়ারদের সাথে অন্য যে কোনো ইস্যু নিয়ে হোক, সেগুলো থেকে আমরা ওভারকাম করার জন্য এবার নতুন সেটআপ, নতুন ম্যানেজমেন্ট আমরা কাজ করছি। ড্রাফট থেকে মাঝারি মানের দল গড়লেও তানজিদ তামিম, জিয়া, নিহাদুজ্জামান, কুশল মেন্ডিস, আব্দুল্লাহ শফিক, কার্টিস ক্যাম্পারদের নিয়ে যে কাউকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চ্যালেঞ্জার্স। শক্তি বাড়াতে কথা চলছে কুইন্টন ডিককের সঙ্গেও। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অলওয়েজ লোকাল প্লেয়ার, ইয়াং অ্যান্ড নিউ প্লেয়ারদেরকে প্রমোট করে। সো সেম কাজটি করেছি প্রতি বছরের মতো। এই বছর প্রথম আমরা পুরো কোচিং প্যানেলটি বাংলাদেশে দিয়েছি। এটার সবচেয়ে বড় একটা রিজন বলতে পারেন কমিউনিকেশন। আমরা মিক্স করেছি সব জায়গা থেকে, শ্রীলঙ্কা থেকে আছে, পাকিস্তান থেকে আছে, ইংল্যান্ড থেকে আছে, সব দেশ থেকে আমাদের প্লেয়ার আছে। ওভারঅল কোচ কেউ চলে গেলে ব্যালেন্সটা থাকবে, মানে একদম খালি হয়ে যাবে না, হয়তো বা একজন দুজন চলে গেলে আবার একজন দুজন চলে আসবে। আমরা বেশ কিছু ফরেন প্লেয়ারের সাথে কথা বলছি, যেমন কুইন্টন ডিককের সাথে কথা হচ্ছে আমাদের সাথে, আমার সাথে ফিলিপ সল্টের এজেন্টের সাথে কথা হচ্ছে। হোপফুলি আমরা ভালো কিছু প্লেয়ারদের আমরাকে পাবো। 12 জানুয়ারি দেশি ক্রিকেটারদের নিয়ে বিপিএল এর মাঠের অনুশীলন শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি, আর 17 তারিখের মধ্যে যোগ দেবেন বিদেশি ক্রিকেটাররাও। ফরেন প্লেয়ারদের একটা লিমিটেড টাইম দেওয়া থাকে, সেই তার আগে তাদের শিডিউল মেলানো যায় না। আমাদের লোকাল প্লেয়ারদেরকে নিয়ে আমাদের একটা কন্ডিশনাল ক্যাম্প করার প্ল্যান আছে, সেটা আমরা 12 তারিখ থেকে স্টার্ট করতে যাচ্ছি। যদি হোপফুলি সব কিছু ঠিকঠাক থাকে আফটার দ্য ইলেকশন, আমরা আমাদের সেই প্ল্যানিংয়ে আমরা আগাবো। 19 জানুয়ারি সিলেটের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে চট্টগ্রাম। পরদিন ফ্র্যাঞ্চাইজিটির প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।